বন্ধুরা, আজকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আমার সমস্ত বন্ধু খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজকে 22 নভেম্বর শনিবার, এখন বাজে প্রায় 9টা। এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। তো আমি ছাদ থেকে চলে এসেছি, আসার পরে রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করলাম, তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি এতক্ষণ। তার কারণ হচ্ছে ভাতটা চাপিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। আমি ভাত খাবো, তারপর কিন্তু আমাকে ভিডিও করতে হবে মোটিভেশনাল চ্যানেলে। তার আগে আমার একটা অনলাইনে কাজ করতে হবে এখন বসে, তো সেটা করব। তারপর না, তার আগে ভাতটা খেয়ে নেবো, তারপর ওই কাজটা করব, তারপর ভিডিও করব, তখন তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে, ঠিক আছে? চলো ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে কিন্তু ভিডিওগুলো শেয়ার করতে বলবে না। চলো পরে কথা হচ্ছে, টাটা। তো দেখো, আমি ভাত নিয়েছি, আর সঙ্গে আজকে নিচ্ছি এই যে, এটা হচ্ছে আলু মাখা। আলু হচ্ছে তোমার ওই মেখেছিলাম, মানে সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম, তো সেটাই হচ্ছে একটু মেখে, তাই একটুখানি তেল, পেঁয়াজ, রসুন কুচি করে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। এটা খেতে খুব ভালো লাগে আমার, তো এটা দিয়েই সকালে ভাত খাচ্ছি আজকে। একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তাই এটা করলাম। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমি ভেবেছিলাম যে একটা তরকারি করব, কলা আলুর তরকারি করব আর ডাল করব। হ্যাঁ, কিন্তু দুটো বেজে গেছে, 5 মিনিট আগে আমি স্নান করে এলাম। তার কারণ হচ্ছে একটা আমি জিনিস শিখছিলাম ইউটিউবে, নতুন কিছু শিখছিলাম, তো ওখানে অনেকটা সময় চলে গেছে আমার, তো এই কারণেই দেরি হয়ে গেছে। আর আমি আজকে মিথ্যা কথা বলে দিয়েছি, এরকম মিথ্যা কথা মাঝে মাঝেই বলি। ও ফোন করে বলছে ভাতটা খেয়ে নাও, ভাতটা খেয়ে নাও, বলছি তো এক্ষুনি খাবো, 5 মিনিটের মতো খেতে বসছি। তো রান্নাই তো এখনো হয়নি, ভাতটা তো সকালে করে নিয়েছি, কিন্তু এখন ডাল করছি। এখন আর তরকারি করতে ভালো লাগছে না, তো কলাটা ভাজবো, ডাল করবো আর একটা আলু ভাজবো, এটা দিয়েই এখন খেয়ে নেবো আমি। তো হতে তো প্রায় ঘন্টাখানিক তো লেগে যাবে, মানে 3টে বেজে যাবে খেতে। কী করবো, কিছু করার নেই, কিছু কিছু সময় আমার মিথ্যা কথা কিন্তু আমাকে বলতে হয়, মানে বাধ্য হয়েই বলতে হয়। কারণ এখন যদি আমি বলি যে এখন আমি রান্না করবো তারপরে খাবো, তো রাগ করবে, ভীষণই রাগ করবে। ও বলে যে রান্নাটা অন্তত করে রাখো, খেতে 10 মিনিট দেরি হয় সেও ভালো, তখন কিন্তু খেতে মন লাগে। তুমি রান্না করে যদি খাওয়ার স্কিম নাও, অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাই হয়নি, তারপর তুমি রান্না করবে তারপর খাবে, সেটা ভালো নয়। এটাই বলে। তো যাই হোক, ও ব্যস্ত রয়েছে, এই কটা দিন বললাম একটুখানি ওর কাজ থাকবে, তার জন্য স্পেশাল কিছু আমি একা একা পারবো না, কিছু করা হচ্ছে না। ও কালকে কি পরশু, 2 দিন কি 3 দিন লাগবে এখনো, তো তারপর ফ্রি হলে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? মানে খাওয়ার ভিডিও, সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, অল্প একটু ডাল বসিয়েছি, দেখাচ্ছি ব্যাপারে, ঠিক আছে? চলো সামনে থেকে দেখতে থাকো। এবার যে ডালটা নিয়ে এসেছি, ডালটা না ততটা ভালো না, মানে অনেকটা সময় লেগে যাচ্ছে ডালটা সিদ্ধ হতে। কিন্তু মানে সেম দোকানেই আমরা, একটা দোকানেই কিন্তু সমস্ত গ্রসারি আইটেমের মানে ও বাজার করে নিয়ে আসে, সেটা খুব বড় দোকান এবং খুব ভালো মাল দেয়। কিন্তু এবার এরকম দিয়েছে কেন জানি না, মনে হচ্ছে আমার অনেকটা পুরানো ডালটা, তার জন্য কিন্তু গলছে না, মানে ভীষণই টাইম লাগছে, ভীষণই টাইম লাগছে। তো চলো, কমপ্লিট হয়ে গেছে রান্না আমার। তো দেখো, ফাইনালি আমি ভাত নিয়েছি, কেমন মেঘলা ওয়েদার, কেমন ঝাপসা ঝাপসা লাগছে। যাই হোক, ভাত নিয়েছি আর নিচ্ছি ডাল, সব এক পাতে নিয়ে নেব, ডাল আর যেটা আছে সেটা হচ্ছে আলু ভাজা, আর আছে কলা ভাজা, সব একসাথে এবং এক পাতে নিয়েছি। তো চলো খেয়ে নিই। তো আমি যখন দুপুরে ভাত খাই, তখন কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি ভিডিও করতে বসবো, কিন্তু বসা হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে।
তো যাই হোক, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা কি, প্রায় মানে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমার কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু আমি কথা বলছি। আমার না চোখ জ্বলছে, সম্ভবত ঠান্ডা লাগবে, গলাটাও ধরে আসছে। আমি কাবাব চিনি খাবো, আমার ঠান্ডা লাগবে আমি বুঝতে পারছি। মাথাটাও কিন্তু একটু ধরা ধরা ভাব। তো যাই হোক, আমি এখন ও আজকে সারাদিন যে খুব বেশি কাজ করেছি তা নয়, একটুখানি ওই যে ইউটিউব নিয়ে বসেছিলাম, আর যেটা করেছি আমি কিছু জিনিসপত্র পরিষ্কার করছিলাম আজকে। একটু কাজ কম রয়েছে, যেহেতু যেদিন না মানে স্পেশাল কোনো রান্না টান্না করি তো সেই দিন একটু সময় পাওয়া যায় না। আর তো কালকে, গতকালকার আজকে অনেকটাই সময় পেয়েছি, ওই জন্য কিছু কাজ গুছিয়ে নিয়েছি। ব্লগ একটু ছোট করব, আজকের ব্লগটাও ছোট হবে। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আজকে বললাম না যে কিছু জিনিস গুছাচ্ছিলাম, গুছাতে গুছাতে একটা পুরানো জিনিস আমার হাতে পড়েছে, আর এটা আমি মাঝে মাঝেই দেখি, ভালো লাগে। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব, একটুখানি দেখাবো। ও যদি দেখতে পাই যে আমি তোমাদেরকে দেখিয়েছি, এটা বলবে যে তুমি কি আমার ব্যক্তিগত ব্যাপার কিছু রাখবে না নাকি, সব বলে দিচ্ছ সবাইকে। তো আমি একটুখানি চুপি চুপি দেখাচ্ছি, ও তো মানে আমি যখন এডিট করি অতটা লক্ষ্য করেন। তো যাই হোক, এই দেখো, এটা একটা ডায়েরি, পুরানো ডায়েরি। এই ডায়েরিটার বয়স 10 বছর, পাক্কা 10 বছর। এই ডায়েরিটা ফার্স্ট তোমাদের দাদা আমাকে গিফট করেছিল এই ডায়েরিটা। আর এই ডায়েরিতে আমি অনেক কিছু লিখে রেখেছি সেই তখন থেকেই, মানে তখন লিখতাম। আর ওর দেয়া প্রচুর উপহার, মানে গোলাপ, এই গোলাপটা অন্তত 5 থেকে 6 বছর আগে কিন্তু দিয়েছে, আমি রেখে দিয়েছি ডায়েরির মধ্যে। এই ডায়েরিটার মধ্যে কিন্তু সমস্ত কিছু আমার রাখা আছে। তাদেরকে দেখাচ্ছি কিছু কিছু জিনিস, যেমন ক্যাচবেরি খেয়েছি, এটা যেদিন গিফট করেছে যখন রেখে দিয়েছি। তোরা কেউ যেন ওকে পাগল ভাব না, এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে, আমি খুব যত্ন করে করে রাখি। ও মা যা, একটা একটা খুলেই পড়ে গেল আজকে, ফার্স্ট খুলে গেল গোলাপ। গোলাপ এগুলো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে দেয়া কোনোটা, কোনোটা এমনি ও তো নর্মালি দেয়, এখনও দেয়, মাঝে মাঝেই দেয়। তো যাই হোক, এই যে দেখো এখানে একটা পাতা, হ্যাঁ এই পাতাতে অনেক কিছু লেখা রয়েছে, অনেক কিছু লেখা রয়েছে, হ্যাঁ এটাও গিফট করেছে। আর সঙ্গে এই যে ক্যাটবেরি, তো এই সমস্ত কিছু আরও অনেক কিছু আছে, এখনই আমার সামনে নেই, মানে কাছে নেই, ওগুলো তোলা আছে। আমি ওকে যেই জিনিসগুলো গিফট করেছিলাম একটাও রাখতে পারিনি, কিন্তু সব নষ্ট করে ফেলেছি। আমি একটা ডায়েরি দিয়েছিলাম, ডায়েরিটা এত সুন্দর, চাবি লক করা ডায়েরিটা, হ্যাঁ মানে ও চাবি একবার যদি দিয়ে রাখে কেউ কিন্তু আর খুলতে পারবে না ওই ডায়েরি। কিন্তু সেই ডায়েরিটা এ দেখ, আরেকটা একটা দেখালাম, সেম আরেকটা। তো এরকম প্রচুর আছে, আরও একটা ডায়েরি আছে সেখানে রয়েছে। আর একটা জিনিস রয়েছে, ও তার আগে একটু বলে নিই, আমি একটা গিফট করেছিলাম ওকে ডায়েরি, মানে ওই যে বললাম চাবি দেয়া, যদি একবার চাবিটা লক করে রাখে কেউ আর খুলতে পারবে না, তো সেটাও রাখতে পারিনি। আরও অনেক কিছু গিফট করেছিলাম, কিন্তু ও একটা জিনিসও রাখতে পারিনি, আমি কিন্তু সব যত্ন করে করে রেখে দিয়েছি। আর এই যে ডায়েরিটা দেখছে, হ্যাঁ এই ডায়েরিতে মানে একটা দেখাচ্ছি, হ্যাঁ এটা আমার একটা বান্ধবীর হাতের লেখা, ওর নাম পাপিয়া, আমি তোমাদেরকে বলেছি আমার বেস্ট ফ্রেন্ড, মানে আমি ওকে যে কতটা ভালোবাসি তোমাদের বলে বোঝাতে পারবো না। হাতের লেখাটা এতটা সুন্দর ওর হাতের লেখা, একটা হচ্ছে কি বলতো, তোমাদেরকে বলি কত আগের স্মৃতি মনে পড়লো, আজ যত যুদ্ধবাজ দেয় হানা, হামলাবাজ আমাদের শান্তি মুক্ত করতে চায়। হ্যাঁ এটা হচ্ছে আমরা কলেজে গান করেছিলাম, সেই মানে আমি হচ্ছে লিপটাই শুধু মিলিয়েছিলাম, আমার বান্ধবীরা করেছিল, তো আমিও ছিলাম স্টেজে, কিন্তু আমি তো গান পারি না, আমাকে বলেছিলো শুধু লিপ মিলাবি, হ্যাঁ তো গানটা মুখস্থ করেছিলাম, তো আমার বান্ধবী লিখে দিয়েছিল এই গানটা। তো সেই স্মৃতিটাও কিন্তু রয়েছে, দেখো এই যে এই গানটা করেছিলাম, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও।
তো ও আমাকে লিখে দিয়েছিল, তোমাদের হাতের লেখাটা দেখাই, এত সুন্দর ওর হাতের লেখা, এটা তবুও অতটা সুন্দর আসেনি, খুব সুন্দর হাতের লেখা। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো, ও যদি জানে যে আমি তোমাদেরকে দেখিয়েছি আমাকে মেরেই ফেলবে, আর তুমি আমার আর কিচ্ছু রাখলে না, সব জানিয়ে দিচ্ছ সবাইকে। এরকম এটা এটা হচ্ছে, এগুলো হচ্ছে আমার হাতের লেখা, অনেক আগে, বহু পুরানো, হ্যাঁ পড়তে দেব না, শুধু দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে এই ডায়েরির মধ্যে প্রতিটা পেজে, মানে সারাদিন, তখন তো ছোট ফোন ছিল, হ্যাঁ তো সারাদিন যেই সমস্ত মেসেজগুলো ও করতো, আমি প্রতিটা মেসেজ, মানে প্রতিটা অক্ষর আমার এই ডায়েরিতে তোলা আছে, আরও একটা ডায়েরি আছে, তো সেখানেও প্রচুর গিফট ওকে করেছিল, সেই গিফটগুলো কিন্তু আমি রেখে দিয়েছি। তো এত বছরে যতগুলো গ্লাভ দিয়েছে, একটা গ্লাভও আমি নষ্ট করিনি, একটা ক্যাডবেরির প্যাকেটটা কিন্তু আমি নষ্ট করিনি, সব রেখে দিয়েছি। তো আর প্রতিদিনের যে মানে মেসেজ, যদি 10টা মেসেজ করতো, 10টা মেসেজে কিন্তু আমি লিখে রাখতাম, এখানে কিন্তু ভর্তি রয়েছে, এগুলো আমার স্মৃতি বলো। এখন যখন পড়ি না, মনে হচ্ছে ওই দিন এই কথাটা বলেছিল, আচ্ছা কেন বলেছিল এটা, আচ্ছা এই কথাটা, আর ওকে তো চেপে ধরি, হ্যাঁ এটা কেন বলেছিল বলো, ওরা মনে নেই কেন বলেছিলাম, না না মনে করো মনে করো, কেন বলেছিল তুমি, এটা কেন লেখা ছিল, মাঝে মাঝেই নিয়ে দুজন বসি আর খুব মজা করি। তো যাই হোক, এটা আমার কাছে একক দামি একটা সম্পত্তি, যেটা তোমাদেরকে একটুখানি দেখালাম, কেউ যেন কিছু মনে করো না, খুব ইচ্ছা হলো তোমাদেরকে দেখাতে ইচ্ছা হলো। তো যাই হোক, আমার কিন্তু একদিন প্ল্যানিং ছিল যে তোমাদেরকে একদিন আমি দেখাবো, একটুখানি বলেছিলাম ওকে যে একদিন দেখাবো, হ্যাঁ তো বলছে না 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 না, এগুলো দেখাতে হয় না, এগুলো দেখাতে হয় না, এগুলো পার্সোনাল। তো আমি বলছি এমনি সব দেখাবো না, মানে কী লেখা আছে সেটা দেখাবো না, কিন্তু বিষয়টা বলবো আর গোলাপগুলো দেখাবো। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, দেখেছি শুধু প্লেন আসে, শুধু প্লেন আসে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।